আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে, আশা করি ভালো লাগবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার স্বাদের কাঁচা পাকা মিষ্টি টক বরই দিয়ে একটি ইয়াম্মি স্বাদের একটা আচারের রেসিপি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর এই রেসিপিটা, এই আচারটা একবার করে না দেখলে কিছুতেই বুঝতে পারবেন না যে এটা খেতে এতটাই মজা। এখানে আমি প্রায় 700 মতো কাঁচা পাকা মিলিয়ে টক মিষ্টি দুরকম মিলিয়ে এই 700 মতো বরই নিলাম। এইগুলোকে বোটা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখছি। আর এখানে এই যে দেখতেই পাচ্ছেন, এগুলো দিয়ে আজকে আমি এই আচারটা করবো। খুবই সহজভাবে এই আচারটা তৈরি করা যায়। তো এই তো দেখতে পাচ্ছেন পাকা কাঁচা সব মিলিয়ে আমার এই বরইগুলো। তো চলুন আমরা কিভাবে এই আচারটা করি আপনাদেরকে আমি দেখাচ্ছি। চলে একটি পাইপ্যান বসিয়ে দিলাম, আর এতে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচের চেয়ে একটু বেশি মৌরি, আর দিয়ে দিলাম ধনিয়া, গোটা ধনিয়া সবগুলো, আর সাথে দিয়ে দিলাম 5 ফোড়ন, সবগুলো একই পরিমাণে দিয়ে এবার এতে দিয়ে দিব 6-7টা শুকনো মরিচ। শুকনো মরিচটা দিয়ে ভালো করে সব উপকরণ একটু চুলাতে টেলে নিব। মশলাটা টেলে নেওয়া হয়ে গেছে, এবার ঠান্ডা করে গুঁড়ো করে নিব। আর সাথে আরেকটা পাইপিনে আমি দিয়ে দিলাম প্রায় 1/2 কাপের মতো সরিষার তেল। আর তেলটা যখন গরম হয়ে গেছে এতে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো ধনিয়া, সরি রসুন বাটা। আর রসুন বাটাটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে সামান্য একটু লাল করে আমি ধুয়ে রাখা বরইগুলো দিয়ে দিলাম। আর বরইগুলো দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর লবণ, ঝাল এগুলো হচ্ছে যার যার স্বাদ অনুযায়ী দিলে হয়, এতে কোনো পরিমাণ আসলে বলা যায় না। তো এরপরে লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দিব কিছু গুঁড়া মশলা। গুঁড়া মশলার ভিতরে দিয়ে দিব একটু সুন্দর দেখানোর জন্য 1/2 চামচ হলুদের গুঁড়া আমি এখানে দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিব 1/2 চামচ ধনে গুঁড়া। ধনে গুঁড়াটা দেওয়ার পরে এখানে আমি মরিচের গুঁড়াটা দিব একটু বেশি, 1 চামচের চেয়ে একটু বেশি দিব, কারণ ঝাল লবণ আগে বলছি যার যার স্বাদ অনুযায়ী, আপনি যেতটুকু পছন্দ করেন অতটুকু দিয়ে দিলে হবে। এবার আমি গুঁড়া মশলার সাথে বরইগুলো একটু ভালো করে মিক্স করে দিব। আর তারপর কি করব, এটাকে ঢেকে দিব প্রায় 7-8 মিনিটের জন্য চুলার আঁচটা একদম লো করে দিয়ে। ফিরে আসলাম 7-8 মিনিট পরে, এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো বরই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এভাবে আস্তে আস্তে সবগুলো বরই সিদ্ধ হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন কতটা পানি উঠছে, এখানে কিন্তু আমি পানি ব্যবহার করি নাই। আর এই এতেই বরইগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে আস্তে আস্তে। এই যে এখনও কিছুটা বাকি আছে, সিদ্ধ হয়ে যাবে এভাবে নাড়াচাড়া করতে করতে আস্তে আস্তে সম্পূর্ণ বরই সিদ্ধ হয়ে যাবে। তো আঠাটাও হয়ে আসছে, যে দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর হচ্ছে, হয়েছে কালারটা। আর এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো চিনি। চিনিটা দেওয়ার পরে আরও কিছুটা পানি বের হবে, এতে করে সম্পূর্ণ আচারটা মানে রান্না করা হয়ে যাবে। আর চুলার আঁচটা এখন একটু মিডিয়ামে রাখবো,
আর নাড়াচাড়া করতে থাকবো যাতে নিচ থেকে লেগে না যায়। এভাবে নাড়াচাড়া করতে করতে আমার আচারটা একদম রেডি হয়ে যাবে। আর এই নাড়াচাড়া করার ফাঁকে ফাঁকে আমি ওই তেলে রাখা যে মশলা ওগুলা গুঁড়ো করে নিয়েছি। এই যে দেখেন কালারটা কত সুন্দর আসছে। আমার বড়গুলো যখন সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে, গলে গেছে, এই যে দেখেন কীরকম দেখাচ্ছে। এবার আমি দিয়ে দিব তেলে রাখা মশলা। এখান থেকে আমি প্রায় 2 টেবিল চামচের মতো মশলা দিব, মশলার গুঁড়া দিব। প্রথমে অর্ধেক দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে বাকি পরে অর্ধেকটা দিব, একসাথে দিব না, আস্তে আস্তে করে এভাবে দিব আর নাড়াচাড়া করব। এই যে দেখতে পারছেন একবার আমি দিয়ে দিলাম আর নাড়াচাড়া করতেছি। আর এগুলো ভালো মতো মিক্স হয়ে গেলে আবারও বাকি মশলা আমি দিয়ে দিব। এবার দিয়ে দিলাম আরও বাকি মশলা। টোটাল আমি 2 টেবিল চামচ গুঁড়া মশলাটা দিয়ে দিলাম। এইভাবে আবারও প্রায় 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব মশলাটা সম্পূর্ণ মিশে গেলে। আর এর পাকে যারা লবণ মিষ্টি যে যেরকম পছন্দ করেন এরকম একটু দেখে নিতে পারেন। গুঁড়া মশলাটা মিক্স করার পরে এখানে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো ভিনেগার। আর এই আচারটা তেমন একটা থাকে না নিচে, ফ্রিজে হয়তো 1 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারেন, কেননা এটা হচ্ছে যে পানি জাতীয় ফল, এই জন্য তেমন একটা থাকে না। এরপরে একটু সিরকা দেওয়াতে হয়তো কিছুটা ভালো থাকতে পারে। তো যাই হোক, সিরকাটা দেওয়ার পরে, ভিনেগারটা দেওয়ার পরে আমি আবার এরকম 2-3 মিনিটের মতো রান্না করব। তারপরে হচ্ছে যে নামিয়ে নিব চুলা থেকে। এই যে দেখেন কালারটা কত সুন্দর আসছে, হয়তো ক্যামেরাতে ভালো দেখাচ্ছে না, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। এই তো হয়ে গেল আমার মজাদার স্বাদের কাঁচা পাকা টক মিষ্টি বরইয়ের আচার সাথে জাল, যে যেরকম পছন্দ করে। আর এখন আমি এই চুলাটা বন্ধ করে দিয়ে গরম গরম যে পাতিলে আমি রান্না করেছি সেটা থেকে নামিয়ে নিব, তা না হলে আচারের কালারটা নষ্ট হয়ে যাবে। তো ভিডিওটা আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।